আমাজন অরণ্যের কথা তো আপনারা নিশ্চয়ই শুনেছেন, যেটা পৃথিবীর সবথেকে বড় অরণ্য। তবে আমাজন শুধু আমাদের পৃথিবীর সবথেকে বড় অরণ্যই নয়, বরং আমাদের পৃথিবীর সবথেকে বিপজ্জনক প্রাণীদের ঠিকানাও। আর ভয়ঙ্কর প্রাণীদের পাশাপাশি আমাজনের অরণ্যে 400 থেকেও বেশি আদিবাসী জনজাতির বসবাস। এমন আদিবাসী যারা আজও পাতা দিয়ে পোশাক তৈরি করে পরে, কাঁচা মাংস খায়। এমন আদিবাসী যারা মৃত ব্যক্তির ছাই খায়, যারা আজও লক্ষ লক্ষ বছর আগেকার আদিম মানুষের মতো জীবনযাপন করছে, যাদের আমাজনের বাইরের জগতের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো যোগাযোগ নেই। আমাজনের জঙ্গলে এমন একটা দুনিয়া আছে যার সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না। বর্তমান সময়ে মানুষ মঙ্গল গ্রহে যাওয়ার কথা ভাবলেও আপনারা এটা জেনে অবাক হবেন যে আমাদের কাছে পৃথিবীতে থাকা আমাজন অরণ্যের রহস্যই এখনও পর্যন্ত অজানা। কাউকে গুলি করলে তার যেমন যন্ত্রণা হয়, আমাজনের একটা পিঁপড়ে কামড় দিলে ততটা যন্ত্রণা হয়। আপনি পরমাণু হামলা থেকে বেঁচে যেতে পারেন, কিন্তু আমাজনের জঙ্গলে থাকা মাকড়সার হাত থেকে বাঁচা মুশকিল। আমাজনের এইসব মাকড়সার সামান্য অংশ যদি কারো চোখে চলে যায়, তাহলে তার চোখ ফেটে যেতে পারে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের আমাজনের এই ভয়ঙ্কর প্রকৃতির কথাই জানাতে চলেছি, যা জানার পর আপনারা অবাক হয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমাজন হলো পৃথিবীর সবথেকে বড় অরণ্য, যাকে আমাদের পৃথিবীর ফুসফুস বলা হয়। আমাদের পৃথিবীতে থাকা মোট অক্সিজেনের 20% থেকেও বেশি শুধুমাত্র আমাজন অরণ্য থেকেই পাওয়া যায়। গুগল ম্যাপে যখন আপনারা আমাজন অরণ্য দেখবেন, তখন সেখানে গাঢ় সবুজ রং ছাড়া অন্য কিছু দেখতে পাবেন না। হ্যাঁ, দেখবেনও বা কীভাবে? এটা যে পৃথিবীর সবথেকে ঘন অরণ্য বলে কথা। এত ঘন অরণ্য যে এখানে মানুষ তো দূরের কথা সূর্যের আলোই পৌঁছাতে পারে না। এত ঘন অরণ্য যে সেখানে 12 মাস বৃষ্টি হওয়ার পরেও ঠিকমতো মাটি ভিজতে কয়েকদিন সময় লাগতে পারে। আমাজন অরণ্য এত বড় যে যদি এটা কোনো দেশ হতো, তাহলে সেটা আমাদের পৃথিবীতে উপস্থিত সবথেকে বড় দেশের তালিকায় 8 নম্বরে থাকত। এই রহস্যময় অরণ্য 9টা দেশে ছড়িয়ে আছে, যা 60% আছে ব্রাজিলে, 13% পেরুতে, বাকি কলম্বিয়া সহ 5টা আলাদা আলাদা দেশে ছড়িয়ে আছে। শুধু তাই নয়, আমাজন অরণ্যের ভেতরে বয়ে চলা আমাজন নদী পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী। আর যদি আমাজন নদীতে জলের সঞ্চয়ের কথা বলা হয়, তাহলে আমাজন নদী পৃথিবীর সবথেকে বড় নদী। বিস্ময়কর বিষয় হলো, পৃথিবীর 20% থেকেও বেশি নদী আমাজন নদীতে গিয়ে মিশেছে। আমাজন জঙ্গলের প্রকৃতির কথা বলতে গেলে, এই জঙ্গলে 17,037টা প্রজাতির প্রায় 4 বিলিয়নের থেকেও বেশি গাছপালা আছে। গাছপালার পরে এই অরণ্যে অধিক মাত্রায় যেটা দেখা যায়, সেটা হলো এখানকার ক্ষতিকারক কীটপতঙ্গ। আমাজনের এই রহস্যময় অরণ্যে 30,000-এর থেকেও বেশি কীটপতঙ্গের প্রজাতির বসবাস। আমাজনের ভেতরে বয়ে চলা আমাজন নদীতে ভয়ঙ্কর পিরানা, সার্ক সমেত 5,000-এর বেশি মাছের প্রজাতি পাওয়া যায়। এরপরে যার কথা বলবো, সেটা হলো আমাজন অরণ্যের ভয়ঙ্কর মাকড়সা। এই অরণ্যে 3,000-এর বেশি মাকড়সার প্রজাতি উপস্থিত আছে। এই অরণ্যের ভেতরে এমন সব প্রাণী উপস্থিত আছে যাদের সম্পর্কে বিজ্ঞানীদের কোনো ধারণা নেই। তারপরেও অদ্ভুত বিষয় হলো, পৃথিবীতে যত প্রাণী উপস্থিত আছে তার 25%-এরও বেশি প্রাণী আপনারা আমাজন অরণ্যে দেখতে পাবেন। এখানে 400-এর থেকেও বেশি আদিম জনজাতির বসবাস। এই জনজাতির সাথে বাইরের দুনিয়ার কোনো যোগাযোগ নেই। তারা তাদের সারা জীবন আমাজন অরণ্যেই কাটিয়ে দেয়। এই আদিম জনজাতির মধ্যে একটা হলো ইয়ানোমামি, যারা তাদের সমাজের মৃত ব্যক্তিদের জ্বালিয়ে তাদের ছায়ও খেয়ে ফেলে। ইয়ানোমামি জনজাতির মানুষ মৃত্যুকে স্বাভাবিক বলে মনে করে না। তাদের মতে মৃত্যু তখনই আসে যখন শত্রুপক্ষ কোনো শয়তানি ছায়াকে পাঠিয়ে কারোর প্রাণ নেয়। তাদের মতে শরীর মাটিতে মিশে যেতে যতটা সময় লাগে, মৃত ব্যক্তির আত্মাকেও ততদিন কষ্টসহ্য করতে হবে। এই জন্য এরা মৃত ব্যক্তির শরীরকে কিছুদিন রেখে জ্বালিয়ে দেয়, আর তারপর তাদের ছাই সারা গ্রামে ভাগ করে দেয়। তারপর তারা সেই ছাইকে সুপে মিশিয়ে খেয়ে নেয়। ইয়ানোমামি জনজাতির মানুষদের বক্তব্য, যতক্ষণ না শরীর পুরোপুরিভাবে নষ্ট হচ্ছে, ততক্ষণ পৃথিবী থেকে তার বিদায় সম্ভব নয়। আমাজন অরণ্যের মাঝ বরাবর এমন একটা রহস্যময় নদী আছে যার তাপমাত্রা প্রায় 110 ডিগ্রি সেলসিয়াস থাকে। সেই নদীর জল সবসময় ফুটতে থাকে। ভুলবশত যদি কোনো প্রাণী এই নদীর জলে পড়ে যায়, তাহলে কয়েক সেকেন্ডেই নদীর ফুটন্ত জলে সেই প্রাণীর মৃত্যু হতে পারে। আমাজনের জঙ্গলে থাকা কিছু আদিবাসীদের পরিবারে যখন কেউ মারা যায়, তখন সেখানকার মানুষেরা মৃত ব্যক্তির শরীর কবর দেওয়ার পরিবর্তে এই নদীতে ফেলে দেয়। বিজ্ঞানীরা আজ পর্যন্ত এই রহস্যের কোনো সমাধান করতে পারেনি যে কেন এই নদীর জল ফুটন্ত অবস্থায় থাকে। আমাজনের ভয়ঙ্কর জনজাতির পরে যাদের নিয়ে সবথেকে বেশি চর্চা হয়, সেটা হলো আমাজনের জঙ্গলে পাওয়া কীটপতঙ্গ। আপনারা নিশ্চয়ই অনেক ধরনের পিঁপড়ে দেখেছেন, কিন্তু আমাজনের জঙ্গলে পাওয়া বুলেট অ্যান্ট পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর পিঁপড়ে। ছোট এই পিঁপড়ের ভিতরে এত বিষ থাকে যে এই পিঁপড়ে কামড়ালে গুলি লাগার মতো ব্যথা হয়। পয়জেন ডার্ট ফ্রগ।
আপনারা কি কখনো ভেবেছেন যে বৃষ্টিতে গোগো করে ডাকতে থাকা ব্যাঙ কখনো কারো প্রাণ নিয়ে নিতে পারে? যদি না ভেবে থাকেন তাহলে দেখে নিন আমাজনের জঙ্গলে থাকা এই ভয়ানক প্রাণীটাকে। এই ব্যাঙগুলো উজ্জ্বল নীল রঙের হয়ে থাকে, যা খুব সুন্দর হলেও অতি ভয়ঙ্কর, কারণ এরা মানুষসহ যে কোনো প্রাণীর শরীরে বিষ ছড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। 2 ইঞ্চি সাইজের এই ব্যাঙের শরীরে এত বিষ থাকে যে এরা সহজেই মানুষকে মেরে ফেলতে পারে। এত ভয়ঙ্কর হওয়ার পরেও এরা আমাজনের সবথেকে ভয়ঙ্কর প্রাণীর তালিকায় 4র্থ নম্বরে আছে। তাহলে ভাবুন তো, আমাজন অরণ্যে পাওয়া সবথেকে ভয়ঙ্কর প্রাণীর তালিকায় সবার প্রথমে যে আছে সে কতটা ভয়ঙ্কর। জাগুয়ার। আমাজন অরণ্যের তৃতীয় সবথেকে ভয়ঙ্কর প্রাণী হলো জাগুয়ার। আপনারা জানলে অবাক হবেন যে আমাজন অরণ্যের 87 থেকেও বেশি প্রজাতির জীবজন্তুকে জাগুয়ার একাই খেয়ে ফেলে। স্বভাবের দিক থেকে জাগুয়ার ভীষণ নিষ্ঠুর এবং নির্দয়ী হয়। এরা শুধু মাংসই খায়। চিতার মতো এদেরকেও বড় বিড়ালের তালিকায় রাখা হয়। এত ভয়ঙ্কর হওয়ার পরেও জাগুয়ার অনেক সুন্দর হয়। এদের সাঁতার কাটার ক্ষমতা, দ্রুততা, শিকার করার ধরন এবং খাওয়াতে বাছবিচার এদেরকে আমাজনের তৃতীয় সবথেকে ভয়ঙ্কর প্রাণী করে তুলেছে। অ্যানাকোন্ডা। পৃথিবীর সবথেকে বড় সাপ অ্যানাকোন্ডাকে নিয়ে তৈরি হওয়া সিনেমা আপনারা নিশ্চয়ই দেখেছেন। কিন্তু আপনারা কি জানেন অ্যানাকোন্ডার ঠিকানা হলো আমাজন অরণ্য? যদি আপনি সাপটাকে একেবারেই পছন্দ না করেন তাহলে আমাজন অরণ্য আপনার জন্য নয়। একটা সময় ছিল যখন পৃথিবীর সবথেকে বড় প্রাণী টাইটানো বোয়া আমাজন অরণ্যে থাকত, কিন্তু সময়ের সাথে সাথে সেই ভয়ঙ্কর প্রাণী এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু অ্যানাকোন্ডার মতো 42 ফুট লম্বা সাপ আজও আমাজনের অরণ্যে নিজের আতঙ্ক ছড়িয়ে রেখেছে। পিরানহা। এবার কথা বলবো আমাজনের সবথেকে ভয়ঙ্কর প্রাণী পিরানা মাছকে নিয়ে। সমুদ্রের সবথেকে বড় রাক্ষসদের মধ্যে অন্যতম পিরানা মাছকে আমাজনের অরণ্যে থাকা প্রাণীদের মধ্যে সবথেকে বড় কাল বলে মনে করা হয়। সমুদ্রের পাশাপাশি এই মাছ আমাজন জঙ্গলের মাছ বরাবর বয়ে চলা নদীতেও বসবাস করে। এই মাছের দাঁত এবং চোয়াল এত ধারালো হয় যে এই মাছের একটা দল কয়েক মিনিটের মধ্যেও একটা হাতিকে মেরে ফেলতে পারে। সাধারণ পিরানা মাছ মৃত প্রাণীদের খেয়ে নিজের খিদে মেটাই, কিন্তু যখন এরা প্রচণ্ড ক্ষুধার্ত থাকে তখন তারা সামনে যাকে পায় তাকেই খেয়ে নেয়, সে মানুষ হোক বা অন্য কোনো বড় প্রাণী। যদিও পিরানা মাছ মানুষের উপরে সেভাবে হামলা করে না, কিন্তু তারা রক্তের স্বাদ খুব ভালোভাবে চিনতে পারে। মনে রাখবেন, যদি আপনি কোনো উন্মুক্ত ঘা নিয়ে জলে নামেন তাহলে সেটাই পিরানা মাছকে দাওয়াতে আমন্ত্রণ জানানোর সমান হবে। ভুলেও যদি আপনি এমন ভুলটা করেন তাহলে পিরানার হাত থেকে আপনাকে বাঁচানো প্রায় অসম্ভব। আপনারা যদি কোনো যোগাযোগ ছাড়াই একা একা আমাজন অরণ্যে যান তাহলে সেখান থেকে ফিরে আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কিন্তু কথায় আছে, এই পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর প্রাণী আমরাই। মানুষ নিজের স্বার্থের জন্য পৃথিবীর এই ফুসফুসকেও ছাড়েনি। ক্রমাগত অরণ্য বিনাশের জন্য এই অরণ্যের আকারও ছোট হয়ে যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী আমাজন অরণ্যে আগুন লাগার ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। কিছু মানুষ আগুন লাগার ঘটনাকে ষড়যন্ত্র বলে মনে করছে, আবার কারো কারো মতে সরকারের অবহেলার কারণেই এমন ঘটনা ঘটছে। তবে যাই হোক না কেন, এভাবে অরণ্যের বিনাশ চলতে থাকলে একদিনের খারাপ ফল আমাদেরকেই ভোগ করতে হবে। সো বন্ধুরা, এবার আমাকে কমেন্ট করে জানান ভবিষ্যতে যদি আপনি সুযোগ পান তাহলে কি একবার আমাজন জঙ্গলে ঘুরতে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।